আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক আমাদের প্রিয় ভাইগুলোকে যেন কবুল করে সকলে পরে আমিন প্রিয় ভাইরা বলতেছিলাম যে আল্লাহ রাসুল চল্লিশটি বছর মানুষকে বললেন সুদ বন্ধ করো গোষ বন্ধ করো জেনা বন্ধ করো পাপাচার বন্ধ করো কেউ কি বন্ধ করেছে কোনো মানুষ বন্ধ করে নাই যখন কোরআন নাজিল হয়ে গেল কোরআন দিয়ে যখন মানুষগুলোকে ডাকা হলো কোরআন যখন মানুষেরা বসতে সক্ষম হলো আমার বন্ধুরা ওই মানুষের মধ্যে দুইটা দল হয়ে গেল একটা দল হয়ে গেল যে আল্লাহর হাবিব যেই কথাগুলো বললেন ইসলামের কথা তিনার পক্ষে অবস্থান নিলেন তারা কালিমা পড়লেন তারা লা ইলাহা আমার বন্ধুরা তারা কালিমা পড়লেন মুসলমান হয়ে গেলেন আল্লাহর নবী বললেন একটা মানুষ মুসলমান হয় নাই কালিমা পড়ে নাই যখন কোরআন নাজিল হয়ে গেল কোরআনের বরকত কোরআনের তাজাল্লি যখন জমিনে পড়া শুরু হয়ে গেল মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে মানুষগুলো কোরআনের জন্য এসে গেলেন কোরআনের জন্য মানুষগুলো পাগল পাড়া হয়ে ইসলাম গ্রহণ করলেন আর এনটি যেই পার্টিটা ছিল কতদিন আগে তারা বলে চালামিন ভালো মানুষ এখন তারা বলতেছে মোহাম্মদ সাল্লি সাল্লাম নাকি পাগল হয়ে গেছে জাদুকর কোনো বাক্য তারার কাছে পাঠ করতেছে কথা বলেন ঠিকই না এমন কথাবার্তা অহট্ট কথাবার্তা বলতেছে কিন্তু অথচ কোরআন নাজিল হয়েছে সাহিত্যের যুগে সাহিত্যে যারা বোঝেন সাহিত্যের যুগে কোরআন নাজিল হয়েছে তৎকালীন সময় আরবের মধ্যে বড় বড় মেলা হতো উকাস মেলার মধ্যে এক এক কবিরা এক এক কবিতা লিখে তারা টানায় দিতেন যে কার কবিতা কার ছাইতে বড় এই কোরআনের বল কোনো পণ্ডিত কেউ ধরতে পারে না এই কোরআন এমন একটা কোরআন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সঞ্চয় নাই আমার বন্ধুরা এই কোরআন নবী শিক্ষা পেয়ে যখন মানুষের কাছে বললেন ওই খারাপ মানুষগুলো পাঁচ বছরের আইমে জাহিনিয়ার যুগের মানুষগুলো প্রত্যেকটা মানুষ সোনার মানুষে পরিণত হয়ে গেল হাদিস শরীফে এসে গেল গেলি আল্লাহর নবী বললেন আমার যে যুগ এই যুগটা হলো সোনার যুগ গোল্ডেন যুগ এর চাইতে ভালো যুগ উত্তম যুগ আর একটাও হবে আমার বন্ধুরা এই যুগটা হয়েছে শুধুমাত্র এই কারিমের জন্য এই কোরআন দিয়ে মানুষগুলাকে বোঝানোর জন্য আজকে আফসোস হয় কোরআন আছে সব কিছু আছে কিন্তু আমাদের পরিবর্তন তো নাই পরিবর্তন না থাকার কারণ হলো এই কোরআন একই পাশে গড়ের মধ্যে আপনার স্টিলের আলমারি কিংবা চেয়ারের উপরে কিংবা টেবিলের উপরে রাখা থাকে এক ইঞ্চি পরিমাণ কোরআনের উপর বালু পরে থাকে কম্পিউটার কিংবা টেলিভিশনটা যেখানে থাকে দৈনিক সকাল বেলা বিকালবেলা মুসাই হয় এই কোরআনকে আমাদের পরিবারের সপ্তাহে একবার টাচ করেছে কিনা মাসে একবার মুসাই করেছে কিনা এমন ঘরগুলো আমাদের সমাজে আছে না নাই কোরআন সকালে পড়া হয় না আগে আমরা দেখতাম আমার মায়েরা বোনেরা গুম থেকে ওঠে গুনগুন একটা কোরআন আওয়াজ বেসে আসতো ছোট্ট বাচ্চা কাচ্চারা শিক্ষার চেঁচামেচি শুরু হয়ে যেত মসজিদ কিংবা মক্তবে যাওয়ার জন্য আমার বন্ধুরা আজকে ইন্টারনেট মোবাইল ফেসবুক টেলিভিশন বিভিন্ন স্যাটেলাইট ভাষার কারণে আমরা পশ্চিমা কালচারে রাত্র গভীর রাত্র করে ঘুমাই আর সকাল দশটা নয়টা অনেকে বারোটা পর্যন্ত ঘুমিয়ে তারপরে ঘুম থেকে উঠি কথা বলেন ঠিকই না অনেক মা বোনেরা ছেলে সন্তানের প্রতি বিরক্ত হয়ে যায় যে দিনের অর্ধেক চলে যায় তারপরও সন্তান ঘুম থেকে ওঠে না কথা বলেন ঠিকই না চিকিৎসা বিজ্ঞান একটা আবিষ্কার করেছে ক্যান্সার মানুষের তো ঘন ঘন হয় কেন ক্যান্সার হওয়ার এক নাম্বার কারণ হলো মানুষ রাত্রে বেশি বেশি অগুমা করার কারণে আদিস শরীফে আসছে এশারের নামাজ পরে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে গেলে রাতের বেলার লাইট বন্ধ করে যখন ঘুমিয়ে যান আপনার মেদার মধ্যে এমন একটা ভিটামিন আছে ওই ভিটামিনটা আপনার মেদার সকল দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গার মধ্যে ব্লাড সার্কুলারের মধ্যে ওই জায়গার মধ্যে ওই ভিটামিনটা সার্কুলার হইলে আপনার দেহের মধ্যে ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু আপনি যে রাতের পর রাত না ঘুমিয়ে এত রাত পর্যন্ত আপনি জেগে থাকতেছেন আপনার ওই ভিটামিন দেহের মধ্যে আসতে পারে না আপনার রক্তের কণিকাগুলো মরে যাচ্ছে আপনার রক্তটা দূষিত হয়ে যায় এ কারণে ক্যান্সারে আক্রান্ত আজকে আমাদের সমাজে বেড়ে যায় কথা বলেন ঠিকই না আমার বন্ধুরা এই কোরআন গবেষণার কিতাব এই কোরআন এই কোরআন আমাদের হেদায়াতের কিতাব এই কোরআন আমাদেরকে পথ দেখাবে এই কোরআনের মধ্যে গরম কথাও আছে নরম কথাও আছে আমার বন্ধুরা বেনামাজিদের কথাও আছে সুৎখুরের কথাও আছে গোসখুরের কথাও আছে কিন্তু ভাইরা এই কোরআনের কথাগুলো ধৈর্য সহকারে শ্রবণ করতে হবে দুই একটা কথা শুনেই আপনি এটার ব্যাপারে কিছু এন্টারফেয়ার করতে পারবেন না কারণ এই কোরআন আলহামদু থেকে নাজ পর্যন্ত পড়লেই আপনি কোরআনের ভিতরে কি আছে এটা বুঝতে সক্ষম হবেন কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারিমের প্রথম সুরা হলো সুরাতুল ফাতিহা এটাকে বলা হয় উদ্বোধুনী সূরা দ্বিতীয় চূড়ার নাম হলো সুরাতুল বাকারা বাকারা অর্থ হলো গাবি কিংবা গরু আমার বন্ধু এই কোরআনের শেষ চূড়ার নাম হলো সুরাতুল নাচ আমার বন্ধু কোরআনের কাছে আসার আগে মানুষগুলো গরুর মতো বা এরকম থাকে কিন্তু কোরআন পরে বুঝতে বুঝতে গেলে আল্লাহ মানুষগুলোকে পরিপূর্ণ মানুষে মানুষ বানাইয়া আল্লাহ সুরা নাস এই কারণে দিলেন এই কোরআনের মধ্যে প্রবেশ করলে সোনার মানুষে পরিণত করে কথা বলেন ঠিকই না আপনারা দেখবেন একটা গরুর বাছুর যখন জন্মগ্রহণ করে কেউ যখন দেখতে যায় কেউ বলে না যে গরুর মতো গরু হও যখন একটা মানুষের ঘরে সন্তান জন্মগ্রহণ করে যখন আমাদের কাছে দোয়ার জন্য বলে আমরা বলি মানুষের মতো মানুষ হও কথা বলে ঠিক না আমার বন্ধুরা এই পৃথিবীতে আজকে মানুষ বাড়ছে জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষের মতো মানুষ আজকে খুবই কম আমার বন্ধুরা কারণ আমাদের অবজ্ঞা আমরা কোরআন হাদিস সম্পর্কে ঘাত নয় কারণ এই কোরআন হাদিস আমরা ওইভাবে বুঝতে পারি না ইহুদি খ্রিস্টান ও মুসলিমরা আমাদের একে আজকে এই কোরআন হাদিসটাকে এমনভাবে ব্যান করেছে এমনভাবে হাইলেক্স করেছে এই কোরআন হাদিসটা যদি আমরা পড়ি বা বুঝাই তখন আমাদেরকে মনে হয় আমরা জঙ্গি আমাদেরকে মনে হয় উগ্রবাদী আসলে কোনো হুজুর কোনোদিন জঙ্গির সাথে সম্পর্ক নাই উগ্রবাদীর সাথে সম্পর্ক নাই যেহেতু জেহাদের কথা আছে যুদ্ধের কথা আছে এই কথা বললে কিছু কিছু কথা একটু ব্যতিক্রমী হবে এই বলে আমরা এখন যুদ্ধ করে ফেলব বিষয়টা এমন নয় কারণ আল্লাহ রাসুল যুদ্ধের জন্য একটা লিমিটেশন দিয়েছেন আমার বন্ধুরা আপনারা বলেন তো ইসলামের মধ্যে শুধু কি মুসলমানরা আঘাত করে না কি অমুসলিমর তো করে করে না ওই নিউজিল্যান্ডের জমিনে আমার বন্ধুরা জমান নামাজ পড়েছে একজন নয় দুইজন নয় কতগুলো মুসলমান গুলি করে মেরে ফেলা হয়েছে আপনারা বলেন তো হাদিস তো আছে আল মুসলিমও না কাজ ওয়াহিদ কোনো মুসলমানকে যদি কেউ মারে আল্লাহর নবী বললেন পৃথিবীর সকল মুসলমানের বডিটা এক এক মুসলমান যদি ব্যতীত হয় প্রত্যেকটা মুসলমান ব্যতীত হতে হবে এটাই হলো ইমান কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা আজকে মুসলমানকে মারছে কয়েকটা বিবৃতি হয়েছে কয়েকটা কথা কে বলেছে কিন্তু আজকে যদি একটা হিন্দুর মন্দিরে যে এমন করা হতো কিংবা খ্রিস্টানদের মন্দিরে এমন করা হতো তাহলে পৃথিবীর মুসলমানদেরকে গড়ে থাকতে দিত না কথা বলেন ঠিকই না ইমানকে জীবিত করার জন্য উদ্বৃত্ত করার জন্য কিছু গরম নরম কথা বলতে হয় না হয় আমরা তো এমনিই সবসময় অলস হয়ে পড়ে থাকি নামাজে তো পাচুক্ত পড়ি না কিসের জেহাদ আমরা করব কথা বলেন ঠিকই না আমার বক্তব্য জেহাদে নয় আমার বক্তব্য উগ্রবাদীতে নয় আমি এ কথাটা বলতে চাইলাম আজকে সারা পৃথিবী এমন হয়ে আছে সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা কেন মার খাচ্ছে আমরা নিজেদের কারণে মার খাচ্ছি আমরা আমাদের চরিত্র ঠিক নাই আমরা আমাদের আকিদা ঠিক নাই আমাদের সভ্যতা নাই কি কারণে নাই আমার বন্ধুরা আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে কার কি প্রয়োজন এটা আমেরিকা জানবে না ইন্ডিয়া জানবে না ব্রিটেন জানবে না কিন্তু বাংলার জমিনে কার কি প্রয়োজন এটা কলকাতা জানে এ কারণে কলকাতার তারা বাংলার মুসলমানদের জন্য আবিষ্কার করেছে কলকাতা হারবাল যৌন দুর্বলতা আছে না নাই কলকাতা হারবার আছে না নাই আমেরিকান হারবার আছে না নাই আপনারা বলেন তো আমরা কেউ কি কলকাতা দিয়ে বলছি যে আমরা দুর্বল পুরুষ হিসাবে এটা বলছি বা তাদের সাথে আমাদের মোবাইল এরকম কথাবার্তা হয়েছে তো তারা এগুলো জানলো কিভাবে একটা প্রশ্ন আছে না এরকম একটা বিবেক আছে না আমার বন্ধুরা তারা এজন্য জেনেছে আমাদের দেশ থেকে তারা আরো আগে উন্নত হয়েছে আপডেট হয়েছে তাদের দেশে আরো আগে ইন্টারনেট প্রবেশ করেছে ওই ইন্টারনেটের মধ্যে বিভিন্ন পর্নোগ্রাফি সহকারে বিভিন্ন কিছু তারা দেখে দেখে পুরুষগুলোর চরিত্র শেষ পুরুষগুলোর যৌবন শেষ যৌবন রক্ষার্থে তারা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটগুলো বন্ধ করে বিভিন্ন দেশে দেশে তারা সাপ্লাই দিছে তারা জানে যে আমাদের দেশে যেই রুগীটা এই কারণে হয়েছে ওই দেশে গেলেও এটা এরকমই হবে এখন ওই দেশে গেলে আমরা একটা ব্যবসা করার সুযোগ হবে এই কারণে কলিকাতা হারবাল জার্মানি হারবাল আমেরিকান হারবাল আমাদের দেশে প্রচার হচ্ছে আমরাও হারবাল কিনে সবল হওয়ার চিন্তা করে কথা বলেন ঠিক কিনা আছে না নাই আমার বন্ধুরা কথা অনেক গবেষণা করে বলতে হবে আপনি কথা জানেন এই গ্রাম পর্যন্ত আপনি তো গোটা কসবা শহরের কথা বলতে পারবেন না আপনি কথা জানেন শুধু কসবা শহর পর্যন্ত আপনি তো গোটা বাংলাদেশের কথা বলতে পারবেন না আমার বন্ধুরা আপনি কথা জানেন বাংলাদেশ নিয়ে আপনি তো পুরো বিশ্ব নিয়ে কথা বলতে পারবেন না আজকে হওয়ার একটাই উদ্দেশ্য মানুষকে মানুষকে হেদায়েত করা আলোর আনা কথা বলেন ঠিক কিনা এখন আপনারা বলেন তো আমাদের দেশে আগের চাইতে পাপ বাড়ছে না কমছে বাড়ছে না কেন বাড়ছে কি কারণে বাড়ছে এই বাড়ার কারণে কি আমাদের কি ক্ষতি হচ্ছে না আমরা যে ইন্টারনেটে আমার যুবক বা যে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে তার মেধাটা নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে ফার্স্ট হয়েছে তাকে সাংবাদিক প্রশ্ন করছিল যে তুমি এই ইউনিভার্সিটির মধ্যে ফার্স্ট যে হইলা তোমার এটার মধ্যে সফলতা কি বা কি কারণ এটার মধ্যে লুকিয়ে আছে তিনি বললেন যে দুই বছর মোবাইল টেলিভিশন এটির সাথে আমার কোনো সম্পর্ক তার মাকে প্রশ্ন করা হলো মা বলছে যে এই দুই বছরে আমি কখনো টেলিভিশনের সামনে বসছি কিনা এটাও আমার খেয়ালে পরে না আপনার বন্ধুরা আমার কিছুদিন পরে এখন তো একটা পরীক্ষা চলতেছে কি জেএসি পরীক্ষা না আমার বন্ধুরা এই বাচ্চাগুলো দেখবেন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে কিনা কিংবা ফেসবুকের মধ্যে একজন আরেকজনের সাথে আদান প্রদান করতেছে মা বলতেছে বাবা তুমি কি করছো ক আমি পড়তেছি মোবাইলে পড়ে নাকি এখন মোবাইলে পড়া কথা বলেন ঠিক কিনা আছে না নাই মা বাবা বিরক্ত হয়ে যায় সন্তান এমন হয়ে যায় মা বাবা ভাই ছেড়ে থাকতে পারবে একটা মোবাইল আসক্ত ছেলে মোবাইল ছাড়া থাকতে পারবে না কথা বলেন ঠিক না মোবাইলের যদি চরিত্র মোবাইলের যদি কথা বলার সক্ষমতা থাকতো এক একটা মানুষের চরিত্র মোবাইল থেকে জানা যায় তো কথা বলেন ঠিক না আমার বন্ধুরা এই সমস্ত অশ্লীলতা দূর করতে হলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তৌবা করতে হবে তওবা করে সকাল বেলা ঘুম থেকে উঠে সুরাইয়া ইয়াসিন তেলওয়াত করতে হবে আবার সন্ধ্যাবেলা ওয়াকিয়া পড়তে হবে ঘুমানোর আগে আবার সুরা মুলুক পড়তে হবে কথা বলেন ঠিক কিনা আর সব সময় ফার দিয়ে জিব্বাটাকে কি করতে হবে বিজিয়ে রাখতে হবে আমার বন্ধুরা এজন্য আল্লাহ আল্লাহুল আলমিন বলেন কোরান এই কোরআন শিক্ষা দিয়েছি আমার বন্ধুর আরেকটা গবেষণা দিচ্ছি কিছুদিন আগে একটা গবেষণা হলো ইন্ডিয়ার এক গবেষক তিনি দেখলেন ইন্ডিয়া রাষ্ট্ররা মোটামুটি নেকেটের আকারে পরিণত হয়েছে যুবক যুবতীর চরিত্র শেষ তিনার কাছে রাষ্ট্র সরকার গুইন্দা সংস্থা রিপোর্ট পাঠালেন এই সমস্যা থেকে কিভাবে বাহির হয়ে আসতে হবে হিন্দুরা তারা গবেষণা করে দেখলেন এই সমস্যা থেকে বাহির হয়ে আসতে হলে দেড় হাজার বছর আগে ওই আইমে জাহিলিয়ার অশ্লীলতা থেকে যেভাবে মানুষগুলো বাহির হয়ে আসছে কোরআন দিয়ে তোমরা মুসলমানদের কোরআনগুলো সিলেবাসে ঢুকিয়ে দাও কোরআন পড়ো তাহলে এই সোনার ছেলেগুলোর চরিত্রগুলো পরিবর্তন হয়ে যাবে আমার বন্ধুরা হিন্দুরাও বুঝতে সক্ষম হয়েছে আজকের পৃথিবীতে কোরআন বড় প্রয়োজন খ্রিস্টানরাও বুঝতে প্রয়োজন হয়েছে ব্রিটিশ মিউজিয়ামে তারা লেখেছে এজ এ এ টিচার লেডার মোহাম্মদ ফারফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম বাবা হিসাবে মোহাম্মদ শ্রেষ্ঠ স্বামী হিসাবে মোহাম্মদ শ্রেষ্ঠ নেতা হিসাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম শ্রেষ্ঠ তারা বুঝতে সক্ষম হয়েছে আজকের পৃথিবীতে এই ক্ষুধার্ত পৃথিবীতে কোরআনের বড় প্রয়োজন মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠিত হয়েছে একটা মাদ্রাসা হওয়া একটা গৌরবের বিষয় কারণ আপনারা দেখবেন একজন আলেম একজন হাফেজে কোরআন কখনো নেশার সাথে সম্পর্ক রাখে না সে কখনো একটা মেয়েকে কি করে না উত্তপ্ত করে না কিন্তু আমাদের দেশে অনেক যুবক ছেলেরা আছে কানে হেডফোন দিয়ে হাতে মোবাইল নিয়ে স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটির সামনে মোবাইল টিপবে আর মেয়েদেরকে উত্তপ্ত করবে এমন আছে না নাই এমন আছে না নাই আছে না আপনাদের এদিকে জারু আছে জারু কি বলেন আপনারা জারুয়ে বলেন ফিসা ফিসা বলেন একদিন যদি আপনারা সবাই এক হইয়া ওই আপনাদের স্কুল মাদ্রাসার সামনে যেসব যুবকেরা ডিস্টার্ব করে জারু দিয়ে যদি একদিন ফিটা দেওয়া যায় তো তো ছোট্টবেলা একটা গান শুনছিলাম যে একদিন বাঙালি ছিলাম রে এরকম একটা গান আছে না এক তারা বাজাইলে মনে পড়ে রে তো তারা কিন্তু পরের দিন গান গাই হইলে যে একদিন জারুর বাড়ি খাইছি রে স্কুলের সামনে গেলে মনে পড়ে রে কথা বলেন ঠিক কিনা না আমার বন্ধুরা এ কারণে কোরান আজকের পৃথিবীতে বড় প্রয়োজন কিন্তু কোরান আমাদের মসজিদের রেহালের মধ্যে অবস্থান করে আর একটা দুর্ভাগার বিষয় হইলো হাদিস পড়ি আরবিদা ফরি না বাংলা ফরি কিন্তু কোরান ফরি বাংলাডা ফরি না আরবিদা ফরি কথা বলেন ঠিক কিনা। না মত অনুযায়ী কেউ কেউ বলেছেন এই আরবিটাই কোরান কেউ কেউ বলেছেন এই বাংলা অর্থগুলাই কোরান কেউ কেউ বলেছেন তাফসিরের যেই ব্যাখ্যাগুলো এটাই কোরআন তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবো আপনারা তন্ততপক্ষে রমজান মাসে কোরআন শরীফ পড়েন পড়েন কি পড়েন না রমজানরে পনেরো দিন বাক করবেন প্রথম পনেরো দিন কোরআনটা যেহেতু বাংলা কোরআন এখন অহর আছে বাংলাতে তেলোয়াত করবেন এরপরের পনেরো দিন আরবিতে তেলোয়াত করবেন দেখবেন অনেক কিছু আপনি বুঝে ফেলবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বাংলা আপনার প্রশংসা এসে যাবে যে সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহতালার জন্য আর রহমানই রহিম আপনার বাংলাতে স্মরণ শক্তিতে এসে যাবে যে রহমান রহিমের জন্য এরপরে মালিক ইয়ামিদ্দিন যিনি কেয়ামত দিবেশের মালিক এরকমভাবে যদি অর্থ বোঝা যেত তাহলে আমাদের ইসলামের যে বাংলাদেশের অবস্থাটা এটা মোটামুটি আরো অনেকটাই পরিবর্তন হয়ে যেত কথা বলেন ঠিকই না